এই জন্য বাবাজি আমার ভাইরাম, কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, সুন্দর করে বলেছে, ইয়া আইয়ুহান নবী কুল্লিলি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিইনা আলাইহিন্না মিন জালাইবি বিহিন্না। মহান আল্লাহ এখানে স্পষ্ট ঘোষণা দিচ্ছেন, হাবিব দোস্ত বন্ধু আপনি ওদেরকে বলে দেন, কাদেরকে? আপনি আপনার নিজের কন্যাদেরকে বলে দেন, আপনি আপনার নিজের স্ত্রীগণদের বলে দেন, আপনি আপনার নিজের বিবিগণদের বলে দেন, এবং আপনার মেয়েদের বলে দেন, কন্যাদের বলে দেন, বিবিদের বলে দেন, এবং আপনি মোমেনদের স্ত্রীগণদের বলে দেন, তারা যেন জাহেলি যুগের মেয়েদের মতো মাথায় গায়ে কাপড় না দিয়ে হাঁটে। শুনছেন আপনারা? তারা যেন জাহেলি যুগের মেয়েদের মতো না হাঁটে। তারা যখন রাস্তা দিয়ে হাঁটবে, আপনার কন্যাদেরকে, আপনার স্ত্রীদেরকে, আহলিয়াগণদের বলে দেন, এবং মোমেনদের নারীগণদের বলে দেন, তারা যখন রাস্তা দিয়ে হাঁটবে, তারা যেন মাথায় কাপড় দেয়, আর কাপড়ের একটা অংশ অন্তত বুকের উপরে যেন ঝুলিয়ে দেয়। এতে কি হবে? এতে তাদেরকে চিনতে সুবিধা হবে। জাহেলি যুগের মেয়েরা মাথায় গায়ে কাপড় দিত না, যদি এরা মাথায় গায়ে কাপড় দিয়ে যায় তাহলে এদেরকে চিনতে সুবিধা হবে, নাম্বার ওয়ান। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে, তাদেরকে দেখলে কেউ উত্তক্ত করবে না, তাদেরকে ইবতিজিং এর শিকার হতে হবে না। এই জন্য আমি আল্লাহ বলছি, তারা যেন পর্দা করে। শুনছেন আপনারা? তাহলে পর্দা কেন ফরজ হয়েছে বুঝতে পারছেন? আচ্ছা, এখানে আপনাকে আমি একটা প্রশ্ন করব, ভালো করে শুনেন, প্রশ্ন করব। আচ্ছা বলেন, আপনার জন্য, আপনার বিবির জন্য বা মেয়েদের জন্য যদি পর্দা নিয়ে ওয়াশ করা হয়, আচ্ছা আপনাদেরকে একটু জিজ্ঞাসা করি, আচ্ছা বলেন তো, পর্দা ছেলেদের উপরে ফরজ না মেয়েদের উপরে ফরজ? কথা বলে না, আওয়াজ কেন এত আসতে? হ্যাঁ, সবাই মিলে একটু বলেন, পর্দা মেয়েদের উপরে ফরজ না ছেলেদের উপরে? মেয়েদের উপরে। আচ্ছা আপনারা বলেন, পর্দা মেয়েদের উপরে ফরজ না ছেলেদের উপরে? ছেলে মেয়ে, ছেলে মেয়ে দুজনের উপরে। আচ্ছা উনি বলেছে ছেলে মেয়ে দুজনের উপরে, আচ্ছা ঠিক আছে, উনারা বলেছে মেয়েদের উপরে। আচ্ছা মেয়েরা না হলে শরীর ঢেকে রেখে বা আবৃত্তি করে পর্দার মধ্য দিয়ে যাবে, ছেলেরা কেমন করে পর্দা করবে? আমি কিন্তু চাচা সতর ঢাকার কথা জিজ্ঞেস করিনি, ওটা সতর ঢাকার কথা আপনি বলছেন, মাথা থেকে পায়ের গাঁটের নিচে পর্যন্ত ঢেকে রাখতে হবে মেয়েদের, পুরোটাই সতর। আর পুরুষদের কথা বলা হয়েছে নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা, এই সতর ঢাকার কথা বলা হয়েছে। আমি পর্দা কেমন ফরজ বলেছি, এই মহিলাদের তুলনায় ছেলেদের পর্দাটা কেমন হবে? বাড়িতে আপনি যেতে পারেন, ভালো করে শুনেন, বাড়িতে আপনি যেতে পারেন, এখন বিবির সঙ্গে ঝগড়া হতে পারে, শুনছেন? কেন বলেন তো, বিবি আপনাকে কোশ্চেন করতে পারে, তোমার হুজুর এলো, খালি আমাদের কি বললো ঘরে থাকো, আমাদের কি বললো পর্দা করো, আমাদের কি বললো ঢেকে রাখো, যত বললো সব আমাদেরকে বললো, ওই তোমাদেরকে তো কিছু বললো না, তাহলে আমি পর্দা করব ঘরের ভেতরে থাকবো, আর তুমি মহিলা দেখে দেখে বেড়াবে, এটা কোন যুক্তিতে হয়? বিবি আপনাকে প্রশ্ন করতেই পারে, কথা বলে না, বিবি প্রশ্ন করতেই পারে, আপনি প্রশ্নের সম্মুখীন হতেই পারেন, এখন বিবিকে আপনি কি অ্যানসার দেবেন, কি উত্তর দেবেন? তাহলে আপনাকেও বোরখা পরাতে হয়, বিবি বোরখা যেহেতু পড়েছে আপনাকেও পড়তে হয়। চলুন, কোরআন কি কিছু বলেছে আমরা দেখে নিই, চলুন ভাইরা আমার, দোস্ত আমার, বাবাজির আমার, কোরআন কিছু বলেছে নাকি, মহান আল্লাহ কিছু বলেছে নাকি পর্দা সম্পর্কে, চলুন আমরা একটু দেখে নিই। মনে রাখবেন সূরা নূর আয়াত নাম্বার হলো 30, সূরা নূরের মধ্যে আয়াত নাম্বার 30 মহান আল্লাহ স্পষ্ট ঘোষণা দিলেন, কি বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফুযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। এটা আয়াত নাম্বার হলো 30 সূরা নূরের মধ্যে আল্লাহ স্পষ্ট ঘোষণা দিলেন, কি বললেন? এটা পুরুষদেরকে ইন্ডিকেট করে এই আয়াতটা দিয়েছেন। চাচা খেয়াল করেন আমার দিকে, পুরুষদেরকে লক্ষ্য করে এই আয়াতটা দিলেন কে? মহান আল্লাহ। এটা কিন্তু মেয়েদের জন্য নয়, এখানে আল্লাহ স্পষ্ট বললেন, হাবিব আয় আমার দোস্ত, আয় আমার বন্ধু পয়গম্বর, আপনি বলে দেন কাদেরকে? পুরুষদেরকে। হে ছেলেরা শোনেন, পুরুষদেরকে, পুরুষদেরকে লক্ষ্য করে বলেন, কি বলবো আল্লাহ? আপনি বলবেন তারা যখন রাস্তা দিয়ে হাঁটবে, তারা যেন দৃষ্টি সংযত করে। কথা শুনছেন আপনারা?
তারা যখন রাস্তা দিয়ে হাঁটবে তারা যেন দৃষ্টি সংযত করে, নাম্বার ওয়ান, তারা যেন দৃষ্টি সংযত করে, নাম্বার ওয়ান, নাম্বার টু, নাম্বার টু তাদের যৌনাঙ্গের হেফাজত করে, এতে রয়েছে তাদের মধ্যে পবিত্রতা। আর ইন্নাল্লাহ খাবীরুম বিমা ইয়াসনাউন, নিশ্চয় আমি আল্লাহ সবকিছু জানি। এই যে একটা শেষে আল্লাহ কথা বলে দিলেন কি আমি আল্লাহ সবকিছু জানি, এতেই কিন্তু বান্দার মনের ভেতরে আল্লাহ ভয় ঢোকালেন, বান্দা যাই করো সব কিন্তু আমি আল্লাহ জানি। এবার আপনার কাছে আমার প্রশ্ন, খেয়াল করেন, ওয়াজ বুঝতে হবে, না বুঝলে ভালো লাগবে না, ভালো করে শোনেন। বাবা রুমালালা ভাই, ও রুমালালা কালো জামা ভাই, যা আলোচনা সমালোচনা সব বিকেলে করবে কি সকালে করবে, এখন আমার দিকে তাকাও তাকাও, মানে বাড়ি যাবে, বাড়ি যাবে, তো খেয়াল করো আমার দিকে, খেয়াল করো, কারণ তাকান। তাহলে মহান আল্লাহ এখানে ঘোষণা দিলেন, নিশ্চয় আমি আল্লাহ সবকিছু জানি, যাতে করে বান্দার অন্তরে ভেতরে ঢয়টা ঢোকে। তাহলে তুমি যখন রাস্তা দিয়ে হাঁটবে চোখ নত করো, দৃষ্টি সংযত করো। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের এখানে বাস লাইন কোথায়? বাস সিদ্ধা, সিদ্ধা হাই রোডের ওখানে দাঁড়িয়ে আছেন, বাস ধরবেন, যাচ্ছেন কোথায়? একটা যুবক ছেলে যাচ্ছে শ্বশুর বাড়িতে, লক্ষ্য করেন, শ্বশুর বাড়িতে যাচ্ছেন, বাসের দিকে তাকিয়ে রইলেন, বাসের লেখাটা দেখলেন, দেখে বুঝতে পারলেন যে এটা আমার গন্তব্যস্থলের দিকে যাবে না, সুতরাং আমি যে শ্বশুর বাড়ি যাব শ্বশুর বাড়ির দিকের বাস এটা নয়। তাহলে শ্বশুর বাড়ির দিকে বাসটা যদি না হয় তাহলে পরের বাস ধরতে হবে। এখন ওই বাসের লেখা থেকে চোখটা সরিয়ে নিয়ে জানালার দিকে চোখটা পড়লো, এখন জানালার দিকে যখন চোখটা পড়ে গেল, জানালার ধারে জানালার পাশে সিটের ওপরে একটা বড় নারী বা অপরিচিত মহিলা বসে আছে, তার দিকে চোখটা পড়লো, পড়তেই পারে, কথা বলে না, পড়তে পারে। এখন ওর দিকে যে চোখ পড়ে গেল, এখন আপনি কি করবেন? কি বুঝলেন? এই যে চোখটা পড়ে গেল, ওই একবার যে চোখটা পড়ে গেল, ওই এক দৃষ্টি আপনার জন্য বৈধ। শুনছেন? আপনি কি করবেন? অনিচ্ছাকৃত চোখটা পড়ে গেছে বলে আপনি মুখটা ঘুরিয়ে নিলেন, মুখটা ঘুরিয়ে নিয়ে ওই দিকে আর তাকালেন না, আপনি অন্যদিকে মুখটা ঘোরালেন। কিন্তু দ্বিতীয়বার যদি আবার ওই দিকে তাকান, তার কানটা কেমন, নাকটা কেমন, চোখটা কেমন, ঠোঁটগুলো কেমন, কানেতে কোন কোম্পানি বালি পড়ে আছে যদি ভালো করে দেখেন, তাহলে ওয়ান ক্যামেরায় রেকর্ড, এই যে দেখছেন না, ওয়ান ক্যামেরায় রেকর্ড হচ্ছে। রেকর্ড করবে কে? দুজন মিডিয়া, শুনছেন, দুজন মিডিয়া, এই যে বসে আছে মিডিয়া, এখানে অনেক মিডিয়া, অত মিডিয়া লাগে না, আমার আল্লাহর দুজন মিডিয়া, একজনের নাম হলো কেরামান আর একজনের নাম হলো কাতিবিন, দুই কাঁধে আছে, আপনারা জানেন, এই মিডিয়া রেকর্ড করবে। আল্লাহ, ওকে প্রথমবারে ছেড়ে দিয়েছিলাম, কেন তোমার শরীয়তের হুকুম, এক দৃষ্টি ছাড় আছে, ছেড়ে দিলাম, কিন্তু দ্বিতীয়বারে ব্যাটা ঘুরে ঘুরে তাকাচ্ছে, এবারে চালু করলাম ওয়ান ক্যামেরায় রেকর্ড। তাহলে এবার আপনি বলেন, একটা পুরুষের জন্য কিন্তু শরীয়ত কিছু শিখিয়েছে, তাহলে একটা মহিলাকেও যেমন পর্দা করতে বলেছে, পুরুষকে লক্ষ্য করেও কিন্তু কোরআন হাদিস কিছু বলেছে। তাহলে বলেন তো, পুরুষ যদি পুরুষের রোডে হাঁটে আর মহিলা যদি মহিলার লাইনে চলে, পৃথিবীর জমিনের কোনো অ্যাক্সিডেন্ট হবে? আর কথা বলে না, অ্যাক্সিডেন্ট হবে? হবে না। সরকার আজকে এই অ্যাক্সিডেন্ট থেকে ঠেকাতে গিয়ে যাবজ্জীবন জেল করছে, সরকার আজকে যাবজ্জীবন জেল করছে, ফাঁসি দিচ্ছে, এতেও কিন্তু ধর্ষণ বন্ধ করতে পারে না, নারী নির্যাতন বন্ধ করতে পারে না, কিন্তু শরীয়ত এমন সুন্দর সিস্টেম দিয়েছে যাতে করে কোনো মহিলা পৃথিবীর জমিনে ধর্ষণের শিকার হবে না, কোনো পুরুষ অবৈধ সম্পর্ক করতে পারবে না, যদি সে শরীয়তের বিধান মেনে চলে। যদি কোন মেয়ে মানুষ পৃথিবীর জমিনে চারটে কাজ করে যেতে পারে, আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, কিয়ামতের ময়দানে জান্নাতের সব কটা দরজা খুলে দিয়ে বলবে, যেদিক দিয়ে ইচ্ছা ঢুকে পড়।
জোরে বলতে পারেন না, আরো জোরে হয় না, তাহলে একটা মহিলা সহজে জান্নাতে যাবে। কেন? কেন? সে শরীয়তের বিধান যদি মানে, শরীয়তের সার্কেল বা গণ্ডির মধ্যে যদি থাকে। মহিলা যদি পাঁচ অক্ত নামাজ আদায় করে, ওয়াসামাত শারাহ রমজান মাসে রোজা রাখে, একটা মহিলা যদি পাঁচ অক্ত নামাজ আদায় করে, বালেগা মহিলা সাবালিকা মহিলা যদি পাঁচ অক্ত নামাজ আদায় করে রমজান মাসে, বছরে একটা মাস রমজান মাস, রমজান মাসে যদি রোজাটা রাখেন, শরীয়তের হুকুম ছাড়া যদি সে নামাজ না ছেড়ে দেয়, শরীয়তের হুকুম ছাড়া যদি সে রোজা না ছেড়ে দেয়, মাসে আমার আল্লাহ কয়েকদিন তার জন্য যেটা ছাড় দিয়েছেন, এটা ছাড়া যদি সে নামাজ রোজা না ছেড়ে দেয়, একটা মহিলা যদি পাঁচ অক্ত নামাজ আদায় করে, রমজান মাসে রোজা রাখে, একটা মাস রোজা রাখেন, আর কি ওয়াসামাত ফরজাত ওয়াতা বিবালগা নিজে যৌনঙ্গর হিফাজত করে, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা ওয়াসামাত সারাগা ওয়াহসানাত ফরজাগা নিজে যৌনঙ্গর হিফাজত করে, ওয়াতা বিবালগা যাদের বিয়ে শাদী হয়েছে, স্বামীর সেবা করে, স্বামীর মনটা জয় করে নিতে পারে, যদি চাঁদে কাজ করেন। মহানবী বললেন, আমি দায়িত্ব নিয়ে বলি, আমার আল্লাহ জান্নাতের দরজা খুলে দিয়ে বলবে, চলে যাও, তোমরা ভিতরে চলে যাও। তাহলে একটা মহিলাকে বেশি ওয়াজ শুনতে হবে না, একটা মহিলাকে প্যান্ডেলের পায়েসে বসে বসে, একটা মহিলাকে ঘরে বসে বসে কান লাগিয়ে দিয়ে ওয়াজ শোনা দরকার হবে না। চব্বিশ পারগানা লাইনে জলসায় যায়, মেয়েদের জন্য আলাদা প্যান্ডেল করে ভাই, চব্বিশ পারগানা লাইনে অন্যান্য জায়গায় মহিলাদের জন্য আলাদা আলাদা করে প্যান্ডেল করে, আবার এরকম ক্যামেরা লাগিয়ে দিয়ে একটা করে পর্দা লাগিয়ে দেয়, ছোট ছোট পর্দা লাগায়, ওই পর্দাতে হুজুরকে দেখতে পাবে। ও যখন ওই মহিলাটা প্যান্ডেলে বসে হুজুরের দিকে তাকিয়ে তাকিয়ে ওয়াজ শুনছে, ও তরুণী সুরেকে দিয়ে এই ওয়াজ শোনা তার জন্য কোনো দরকার হবে না। কেন? একটা মহিলা সহজেই জান্নাতে যাবে। নবী বলেছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, মাত্র সে চারটি কাজ করবে, পাঁচ অক্ত নামাজটা আদায় করবে, রমজান মাসে রোজাটা রাখবে, আর নিজের দেহ শরীরটাকে পবিত্র রাখবে, বিবাহর আগে পর্যন্ত, স্বামীর বাড়িতে যাওয়ার আগে পর্যন্ত কোনো কানামাচিকে শরীরে স্পর্শ করতে দেবে না, আর স্বামী হয়ে গেলে বিয়ে শাদী হলে যে কোনো ভাবে স্বামী মনটা জয় করবে। এই চারটে কাজ করলে আমি রাসূলুল্লাহ বলি জান্নাতে গিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। সেই তুলনায় আপনি যদি একবার লক্ষ্য করে দেখেন, একটা পুরুষকে জান্নাতে যেতে হলে অনেক কাজ করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, আওকাত থাকলে হজ করতে হবে, যাকাত দিতে হবে। ও তরুণী শুনে কে দিন বাবা রাসূলুল্লাহর সুন্নত মনে করে দাঁড়িয়ে রাখতে হবে, ও তরুণী শুনে কে দিন বাবা দাঁড়িয়ে রাখতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, আওকাত থাকলে হজ করতে হবে, যাকাত দিতে হবে, ছেলে মেয়ে থাকলে তাদের হকগুলোকে আদায় করতে হবে, বিবির হকগুলোকে আদায় করতে হবে, মেয়ের হকগুলোকে আদায় করতে হবে, বিয়ে শাদী দিতে হবে, মেয়ে যদি হয় তার বিয়ে শাদী পর্যন্ত দিতে হবে। ও তরুণী সুরেকে দিন দ্বারা তুলনামূলকভাবে একটা পুরুষকে জান্নাতে যাওয়া অনেক কঠিন। এখন আপনারা বলবেন, হুজুর মনে হয় আপনি বানিয়ে বানিয়ে বললেন, একটা পুরুষের জন্য কেন এত কাজ হবে? আমি বানিয়ে বানিয়ে বলছি না, মহান আল্লাহ সুন্দর করে কোরআনের মধ্যে বললেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়ান ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান ওয়াবিযিল কুরবা ওয়ালিয়াতামাল মাসাকিন ওয়াল জারিযিল কুরবা ওয়াল জারিল জুনুব
وصاحب من جنب وابن السبيل وما ملكت ايمانكم ان الله يحب من كان مختالا فخورا আমি বানিয়ে বানিয়ে বলছিলাম, কোরআন স্পষ্ট ঘোষণা দিচ্ছে, আরাইতাল্লাযী ইউকাযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউ আল-ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা ত্বআমিল মিসকীন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউনা ওয়ামনাউনাল মাউন আমি বানিয়ে বানিয়ে বলছি না, কোরআন স্পষ্ট ঘোষণা দিচ্ছে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়াল ইয়াতামা জুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিন নারা ওয়া সায়াসলাউনা সাইরা আমি বানিয়ে বানিয়ে বলছি না, কোরআন বলছে, কি বলছে, ওয়াতুল ইয়াতামা আমওয়ালাকুম ওয়ালা তাতাবাদাল খাবীসা বিত্তয়িব ওয়ালা তাকুলু আমওয়ালাকুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা খুবান কাবীরা আমি বানিয়ে বানিয়ে বলছি না, কোরআন বলছে, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফার হাসাদান মিন ইনদি আনফুসিহিম মিন বাদি মা তাবায়্যানা লাকুমুল হক ফাআফু ওয়াসমাহু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদীর আমি বানিয়ে বানিয়ে বলতে পারবো না, বানিয়ে না বলার আমার কোনো জায়গা নেই, মহান আল্লাহ বলেছে এগুলো সব করতে হবে একটা পুরুষকে, তাহলে সে জান্নাতে যাবে। কি দুটো একটা বলছি দেখেন, সবগুলো অর্থ করতে গেলে অনেক সময় লাগে, দুটো একটা বলছি দেখেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়ান তোমরা এক আল্লাহর অনুসরণ করো, আল্লাহর সঙ্গে কেউ শরীক করো না, ওয়াবিল ওয়ালিদাইন ইহসান তোমাদের মাতা পিতা যারা হায়াতে আছে বাপ মার তোমরা সেবা করো, মা বাপের খেদমত করো, ওয়াবিল ওয়ালিদাইন ইহসান ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন তোমরা প্রতিবেশীর হকগুলোকে আদায় করো, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন এতিম মিসকিনের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো। আমি বলেছিলাম তাহলে একটা পুরুষকে জান্নাতে যেতে হলে টোটালটা মেনে নিতে পারলে তবে আপনি জান্নাত। সালে মুখে গালেতে আপনি দাড়ি ভছেড়ে দিলে, গালেতে আপনি দাড়ি রাখলেন, মাথায় আপনি টুপি পড়লে শুধু জান্নাতে যেতে পাচ্ছেন না, জান্নাতে যেতে হলে এর সাইডটাও আপনাকে দেখতে হবে, শরীয়তের সার্কেলটা আপনাকে বুঝতে হবে, পুরো গন্ডিটা আপনাকে জেনে প্রত্যেকটা দিক যদি কমপ্লিট করতে পারেন তবে আপনি জান্নাতে যেতে পারবেন। শুনছেন, সেই দিক দিয়ে যদি আপনি লক্ষ্য করে দেখেন তাহলে একটা মহিলা সহজেই জান্নাতে যাচ্ছে, মাত্র কটা কাজ, জোর করে বলো, চারটে কাজ, মাত্র চারটে কাজ করলে জান্নাতে চলে যাচ্ছে। তাহলে এখান থেকে বোঝা গেল কি, স্বামী যদি জান্নাতে নাও যেতে পারে তাহলে বিবি কিন্তু জান্নাতে যাচ্ছে, চারটে কাজ মেরে দিয়ে কথা বলে না চলে যাচ্ছে। এখন আপনাদেরকে আমি জিজ্ঞাসা করব, বউ যদি জান্নাতে যায়, স্বামী যদি জান্নাতে না যায়, তাহলে স্বামীর কি রাগ হবে? ভাই রাগ করবে? আরে কথা বলে না। এখন ধরেন বিবি জান্নাতে যাচ্ছে, স্বামী যেতে পারলো না, তাহলে স্বামী কি রাগ করবে? ভাই বিবির উপরে রাগ করবে না? করবে না রাগ, তাই তো? করবে আর করবে? তাহলে বিবিও যেখানে থাকবে সারা জীবন এক কাজে থেকেছে, তাহলে এক কাজই থাকা দরকার আছে। তাহলে স্বামী যদি জাহান্নামে যায় তাহলে বিবিকেও যেতে হবে, আর বিবি যদি জান্নাতে যেতে হয় তাহলে স্বামীকেও যেতে হবে, এক কাজই থাকতে হবে। চলুন তাহলে এবারে এক কাজে ভরে দেওয়ার লাইন দেখি আছে নাকি কিছু। শুনছেন আওয়াজ? আওয়াজ ভালো করে বুঝতে হবে। ও বেরা 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 বিশ্ব নবী বলেন, আমি যখন মেরাজে গিয়েছিলাম, আমি রাসূলুল্লাহ মেরাজ থেকে যখন আমি ঘুরে এলাম, আমি রাসূলুল্লাহ জানতে পেরেছি সব থেকে বেশি জাহান্নামে যাবে মহিলারা, 100টা মেয়ের মধ্যে 99টা মেয়ে মানুষ জাহান্নামে যাবে। বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর 99টা মেয়ে কেন জাহান্নামে যাবে হুজুর? 100টার ভিতরে 99টা কেন জাহান্নামে যাবে হুজুর? হুজুর আপনি যদি একটু খুলে আলোচনা করতেন। আল্লাহ নবী বলেন 99টা মেয়ে জাহান্নামে যাবে তার কয়েকটা কারণ আছে। এক নম্বর, কোনো তারা শরীরটাকে ঢেকে রাখবে না, পর্দা তারা করবে না।
আমি বলেছিলাম চারটে কাজ, নামাজ, রোজা। আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত সারাহা ওয়া হাসানাত ফারজাহা, শরীর ঢেকে রাখতে হবে। বিশ্বনবী বলেন ওরা পর্দাটা করবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো ওরা স্বামীর উপরে চোখ রাঙিয়ে কথা বলবে, স্বামীর উপরে ওরা কথা বলবে, স্বামীকেও আওয়াজ দিয়ে চুপ করিয়ে দেবে। আজকের সমাজে এরকম মেয়ে বেশি না কম বলো? স্বামী যদি বলে, স্বামী যদি বলে চাঁদ রাতে মার্কেটিং করতে যাব, আমি নিয়ে যাব, তখন বিবি তাকে আগুলে ঝাপটা দিয়ে বলছে তুমি কি নিয়ে যাবে, তুমি কিছু বোঝো স্টাইল বাজারে, তুমি কিছু জানো? আরে বিশালে জীবনে ঢুকেছো, ওখানে হ্যান্ড ওয়াশ মেরে ঢুকতে হয় জানো তো? কার সঙ্গে যাবে? ওপারার একটা খালাতো ভাইয়ের সঙ্গে যাচ্ছি, চুপ। ওয়াজ ভালো করে বুঝবেন। বিশ্বনবী বলেন স্বামীর কথা ওরা শুনবে না, স্বামীর ওপরে আগুন লাগিয়ে কথা বলবে, স্বামীর ওপরে ওরা চুপড়া করবে, স্বামীর ওপরে কথা বলবে, স্বামীর কথা ওরা নেবে না। আর একটা কারণ আছে, সেটা হলো ওরা পুকুরের ঘাটে, কলের ঘাটে, নদীর ঘাটে যখন যাবে, ঘরের কথাগুলো প্রতিবেশী মেয়েদের সামনে বলবে, আর মেয়েদের সঙ্গে বেশি ওরা দেখবে গালাগালি করবে। মিলছে কথা বলে না? মিলছে? আল্লাহ নাই বলে তিনটে চারটে কারণের জন্য মেয়েরাই সব থেকে বেশি জাহান্নামে হবে। এক সুতার ভেতরে 99টা জাহান্নামে যাবে, একটা মাত্র জান্নাতে যাবে। আরে সংখ্যাই বেশি না কম কথা বলে না? 99টা জাহান্নামে যাচ্ছে মানে বেশি না কম? বেশি 50-50 হলেও একটা ব্যাপার ছিল, যেখানে 100 এর মধ্যে 99টা মানে একদম পুরোটাই মাত্র একটা। আই তোড়ে রাজ তোমার জীব গিরব গিরব হিয়া নাই বুরুব বিয়ারে সুরে কে দিবে মামা, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, এই 99টা মেয়ে জাহান্নামে যাচ্ছে, একটা মহিলা জান্নাতে যাচ্ছে। এর কারণ হলো তার শরীরটাকে ঢেকে রাখবে না। মহানবী বিশ্বনবী বললেন সুন্দর করে, 4 নম্বরে ভেতরে 3 নম্বর কথাটা যেটা বললেন, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত সারাহা ওয়া হাসানাত ফারজাহা, নিজের শরীর ঢেকে রাখা, যৌন অঙ্গ হেফাজত করা। বিশ্বনবী বললেন এই শরীরটাকে ঢেকে ওরা রাখবে না। আজকে সমাজে দিকে যদি একবার তাকিয়ে দেখেন বাবা, আজকে সমাজে কিছু মেয়ে মানুষ বড় হয়েছে, এরা রাস্তা দিয়ে যখন হেঁটে 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 যায়, শাশুড়ি যখন হেঁটে হেঁটে যাচ্ছে, বড় মেয়েটা যখন হেঁটে হেঁটে যাচ্ছে, বড় বৌমা যখন হেঁটে হেঁটে যাচ্ছে, দেখবেন একজনের মাথা তো হেলমেট নাই, লাল শাড়ি পরে আছে লাল হেলমেট নাই, কালো শাড়ি পরে আছে কালো হেলমেট নাই, সবুজ শাড়ি পরে আছে সবুজ হেলমেট নাই, তার মানে একজনের মাথাতে কাপড় নাই, সব ফাতেমার দলে নয় প্রতিমার দলে চলে গেছে, কথা ঠিক কিনা ভাই? আচ্ছা এবারে যদি বিবি জাহান্নামে যায়, স্বামী কি খুশি হতে পারবে ভাই? তখন বললাম বিবি যদি জান্নাতে যায়, স্বামী যদি জাহান্নামে যায় খুশি হতে পারবে? বলবেন না। আচ্ছা এখন এবারে বলেন, বিবি যদি জাহান্নামে যায়, স্বামী কি খুশি হতে পারবে ভাই? জোর করে বলে না, পারবে না? তাহলে বিবি যেখানে থাকবে স্বামীকেও সেখানে ঢোকানো দরকার আছে। চলেন এবারে দেখি বিবির সঙ্গে স্বামী ঢুকছে নাকি একবার দেখে নিই আমরা। বিশ্বনবী থেকে আর একটা হাদিস দাঁড় করি, ওয়ালা সালাসাতু কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্না মুদমিনুল খামরি ওয়ালা ওয়াদাইসুল লাযী ইউকিনু ফিহালিল খামস। আল্লাহর নবী বলেন তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না, তিনটে শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। এক নাম্বার হলো সর্বদা মদপানকারী, দ্বিতীয় নাম্বার, দু নাম্বার হলো পিতা মাতার অবাধ্য সন্তান, বাপ মার সঙ্গে যারা খারাপ আচরণ করে, মা বাপের সঙ্গে যারা খারাপ আচরণ করে, বাপ মাকে যারা লাল চোখ দেখিয়ে কথা বলে, দ্বিতীয় নাম্বার হলো পিতা মাতার অবাধ্য সন্তান। বন্ধুর সঙ্গে ভালো আচরণ করবে কিন্তু মায়ের সঙ্গে লাল চোখ দেখিয়ে কথা বলবে, বন্ধুর সঙ্গে ভালো আচরণ করবে, শ্বশুর আব্বার সঙ্গে ভালোভাবে কথা বলবে কিন্তু বাপকে লাল চোখ দেখিয়ে কথা বলবে, সমাজে এমন ছেলে আছে না নাই?
আছে। তাহলে বিশ্বনবী বললেন দ্বিতীয় নাম্বার হল মা বাপের অবাধ্য সন্তান এরা জান্নাতে যাবে না। আল্লাহ নাই বলে আর একটা শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না গো, সেটা কারা গো? আমি রাসূলুল্লাহ বলি ওটাই হলো দায়ুস ব্যক্তি। দায়ুস কখনো জান্নাতে যাবে না। এখন আপনাদেরকে আমি জিজ্ঞাসা করব, বলেন তো দেখি দায়ুস কারা আপনারা জানেন? একটু কথাবার্তা বলো বাবা, জানা কারা জানেন? এক কথাই উত্তর, বেশি লম্বা চওড়া না করে এক কথাই উত্তর, যে ঠেলে বার করতে দেয়, তাই তো? বাইরে পাঠিয়ে দেয়, এক কথাই উত্তর। শুনছেন আপনারা? আপনাদেরকে একটু জিজ্ঞাসা করি, বলেন তো দেখি আপনার এখানে কি দোকান হয়েছে আজকে রাতে? হয়েছে। চলুন তাহলে এখান থেকে আমি অনেক দায়ুস বের করতে পারবো। এবার দেখাচ্ছি, দেখুন কথা বলে না, এই কথা বলে না, যে বাপেরা এখানে বসে আছে গালে সাদা দাড়ি নিয়ে গে, ঘাড়ে রুমাল দিয়ে সুন্দর টুপি পরে গায়ে জুব্বা পরে এখানে বসে আছে, ওই বাপটার ষোলো বছরের মেয়ে যদি বাদামের দোকানে চলে যায়, ওই বাপটার ষোলো বছরের মেয়ে যদি ফুচকার দোকানে চলে যায়, ওই বাপটার ষোলো বছরের মেয়েটা যদি পাঁপড়ের দোকানে গিয়ে যদি পরপুরুষের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসি ঠাট্টা দেয়, গাল পালিশ ঠোঁট পালিশ নাক পালিশ যত রকমের পালিশ মালিশ লাগিয়ে দিয়ে যদি ওই বাদামের দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দেয় আর গল্প করে, গল্প জুড়ে দেয় প্রতিবেশী যুবকের সঙ্গে, ওই বাপটা এখানে বসে বসে ওয়াজ শুনবে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, নামাজ আছে, রোজা আছে, কিন্তু কিয়ামতের ময়দানে ওই বাপটাই দায়ুস ব্যক্তি হিসেবে চিহ্নিত হবে। বোঝা গেল? হ্যাঁ, শুনছেন? বোঝা গেল? যে স্বামীটা বাড়িতে দেখবেন 20 ইঞ্চির টিভি লাগিয়ে দিয়েছে, টিভি এখন আবার নতুন করে লাগাচ্ছে এলসিডি, মানুষ এখন আপডেট হচ্ছে, এখন আর টিভির যুগ নাই, লাগাচ্ছে এলসিডি, আগে দিয়ে দিত টিভি আর বলতো বিবি তুই এই দিকে তাকাবি, যা চাইবি তাই পাবি, তো পাড়ায় কেন যাবি? কথা বলে না, পাড়ায় গেলে ঝুট ঝামেলা আছে না নাই? কথা বলে না, পাড়ায় গেলে ঝুট ঝামেলা আছে না নাই? প্রতিবেশী মেয়েদের কাছে বেশি গল্প করতে গেলি ঝামেলা হবে না? স্বামীকেও সামাল দিতে হয়, কথা ঠিক কি না? আরে কথা বলে না, হবে। এই জন্য মেয়েটা কোথায় থাকবে? ঘরে থাকবেন, ঘরে রাখার ব্যবস্থা করে দিয়েছে। আর স্বামী কোথায় যাচ্ছে? স্বামী কলকাতায় চলে যাচ্ছে, এক সপ্তাহ বাজার করে দিয়ে নিউ মার্কেটে চলে গেছে, বিবিকে একটা টিভি জুড়ে দিয়ে চলে গেছে, বলছে এই দিকে তাকাবি ঘরেই থাকবি, বিবি এখন ওই দিকে তাকাচ্ছে, মাগরিবের নামাজ পড়ুক আর নাই পড়ুক, মাগরিবের পর থেকে এবারে টিভি পর্দায় বসে আছে, ছোট্ট একটা 1.5 বছরের ছেলেকে ফিটার খাইয়ে দিয়ে ঘুম পড়িয়ে দিয়ে ভালো করে টিভির পর্দার দিকে তাকিয়ে আছে, টিভির পর্দার দিকে যখন তাকিয়ে আছে ওই মেয়েটা এবারে যখন দিচ্ছে সিরিয়াল, খালি মাঝে মাঝে ভাবছে আমি কবে হব ভাইরাল, হয়তো সব কথা আমার চাচাগুলো বুঝতে পাচ্ছেন না, কারণ আপনারা হলেন অফলাইনের লোক, কিন্তু অনলাইনের লোকেরা সব বুঝতে পারছে আমার যুবক ভাইরাম, যখন ওই মেয়েটা এবার সিরিয়াল দেখছে আর ভাইরাল হবার ইচ্ছা পোষণ করছে, একদিন যখন মেয়েটা স্বামী এসে হাজির হয়েছে, স্বামীটাকে বলছে স্বামী গো আমি একটা টিভিতে দারুণ কোম্পানি একটা তেলের অ্যাড দেখছিলাম, যদি ওই কোম্পানির অয়েল দিয়ে দেয়া হয় মাথায়, ওইটা যদি ওই ধরনের অয়েল, ওই কোম্পানির অয়েল যদি মেখে নেওয়া হয় হয়ে যাবে সে কোয়েল, মাথায় অয়েল দিয়ে কোয়েল হয়ে যদি এবারে সিদ্ধায় গিয়ে রাস্তার ধারে যদি ওই মেয়েটা দাঁড়িয়ে যায়, ওর মাথায় গায়ে কাপড় নাই, পিঠে পেটে কাপড় না, গায় যখন রাস্তার ধারে তে দাঁড়িয়ে আছে, মনে রাখবেন ওই স্বামীটা যতই নামাজ রোজা দাঁড়ি টুপি ছাড়ুক না কেন, কিয়ামতের ময়দানে ওই স্বামীটাই দায়ুস ব্যক্তি হিসাবে চিহ্নিত হবে। তাহলে দায়ুসকে বোঝা গেল? কথা বলে না, বোঝা গেল দায়ুসকে? বোঝা গেল? তাহলে বউ যেহেতু জাহান্নামে যাচ্ছে, স্বামীও আস্তে আস্তে লাইন দিয়েছে, কথা বলে না,
যাচ্ছে তো ঢুকছে। আচ্ছা এবারে বলবেন, বিবি যদি দোষ করে আমি কি দোষ করেছি? হ্যাঁ ভুলটা আপনি করেছেন, কেন আধার কার্ডের সঙ্গে আপনি ভোটার কার্ডের লিংক করেছেন। এই কথা বলে না, লিংক করেননি আপনি, করেছেন তো, আর ডবল ডোজের ভ্যাকসিন নিয়েছেন তো, বুস্টার নিয়েছেন, তাহলে বুঝতে সমস্যা হবে না, বুঝতে পারবে। কেন আপনারা জানেন আমি কাহিনী মেরে জলসা করতে পারি না, আমি যা বলি একটা একটা করে কোরআন আর হাদিস আর বাস্তব চিত্র তুলে ধরে মিলাই, আপনারা জানেন। এবার আপনাকে আমি জিজ্ঞাসা করব, ভুলটা আপনি করেছেন, কেন আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিংক করেছেন, আর আধার কার্ডের সঙ্গে আপনি মাঝে মাঝে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিংক করেছেন, ফিঙ্গারপ্রিন্ট মেরে দিয়ে আপনি কন্ট্রোল অফিস থেকে গম তুলে নিয়ে এসেছেন, আনেননি? সিলিপচি একটা রাখা দরকার। ওই জন্য চলেন 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 লক্ষ্য করেন, ওই যে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিংক করেছেন, আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিংক করেছেন, আর ফিঙ্গারপ্রিন্ট মেরে দিয়ে কন্ট্রোল অফিস থেকে আপনি গম তুলে নিয়ে এসেছেন, চাল তুলে নিয়ে এসেছেন, বুকটা চাপড়ে সরকারকে বলেছেন আমি হলাম ফ্যামিলির হেড, কথা বলে না, হেড বলেছেন তো, কজন আপনার ফ্যামিলির সদস্য? আপনি বলেন আমি আর আমার একটা বউ বিবি, দুটো ছেলে একটা মেয়ে, তাহলে আমার বিবি মোট চারটে, আমি হলাম পাঁচটা, মোট পাঁচজনের ভেতরে আমি হলাম হেড। মহান আল্লাহ বলল কোরআনের মধ্যে আমি আল্লাহ তোকে বানালাম হেড, এই জন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিল, সুন্দর করে জানিয়ে দিল, আমার আল্লাহ সুন্দর করে বললেন তুমি নিজে বাঁচো আর তোমার পরিবারের সদস্যদেরকে বাঁচাও, কোথা থেকে? জাহান্নামের আগুন থেকে। আল্লাহ বলে না ব্রিটেনের মানুষকে নামাজি বানাও, এটা বলে না। আল্লাহ বলে না আমেরিকার মানুষকে দাড়িওয়ালা বানাও, এটা বলে না। রাশিয়ার মানুষকে টুপিওয়ালা করো, এটা আল্লাহ বলে না। বরং আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন তুমি বাঁচো আর তোমার সদস্যদেরকে, পরিবারের সদস্যদেরকে তুমি বাঁচাও, তোমাকেও আমি আল্লাহ বানিয়ে দিলাম হে। এবার আপনার দায়িত্ব হলো কি? আপনার বউটাকে বাঁচানো। আপনার দায়িত্ব হলো কি? আপনার মেয়েটাকে বাঁচাতে হবে। আপনার দায়িত্ব হলো ও বাবাজি আপনার 16 বছরের, 18 বছরের, 20 বছরের যুবক ছেলেটাকে বাঁচাতে হবে। ওই 20 বছরের যুবক ছেলেটা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে মতে, তাকে একটা গালে থাপ্পড় মেরে বসে পেচ্ছাপ করা শেখাতে হবে, ওকে বলতে হবে পানি নিতে হবে, 20 বছরের ছেলেটাকে বলতে হবে জুম্মার নামাজ আমার সঙ্গে পড়বি চ, ওকে বলতে হবে ওজুর ফরজ কটা জান, গোসলের ফরজ কটা শেখ, আমার সঙ্গে জোহরের নামাজটা করবি চল, যদি ও জাহান্নামে যায় তাহলে ঝামেলায় কিন্তু আপনি পড়বেন, কারণ আল্লাহ বলেছেন তুমি বাঁচো আর তোমার পরিবারের সদস্যদেরকে বাঁচাও। সরকার তোমাকে যেমন হেড করে দিয়েছিল, মহান আল্লাহ তোমাকে হেড করে দিয়েছে। প্রয়োজন হলে তার বাপকে নিয়ে যাবে, প্রয়োজনে তার স্বামীকে নিয়ে যাবে, প্রয়োজনে তার পেটের মায়ের পেটের ভাইকে নিয়ে যাবে, প্রয়োজনে তার একটা মেয়ে তার পেটের সন্তান ছেলেকে পর্যন্ত জাহান্নামে নিয়ে যেতে পারবে। তাহলে একটা মহিলা চারজন পুরুষকে জাহান্নামে নিয়ে যেতে পারবে, বাপকে নিয়ে যেতে পারে, বিয়ে শাদী হলে স্বামীকেও নিয়ে যেতে পারে, এমনকি তার বোন 25 বছরের একটা ভাইকে, 22 বছরের ভাইকেও নিয়ে যেতে পারে, এমনকি একটা মেয়ে তার পেটের সন্তান ছেলেকে পর্যন্ত জাহান্নামে নিয়ে যেতে পারে। আচ্ছা এবার আপনাদেরকে জিজ্ঞাসা করব, এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করব, বলেন তো এই চারজনের বাইরে কি আমরা কেউ আছি? কথা বলে না, চারজনের বাইরে কি আমরা কেউ আছি বলতে পারেন? হয় আপনি কারোর বাপ হয়েছেন, কোনো মেয়ের আব্বা হয়েছেন, তাও যদি না হন আপনি কোনো মেয়ের তালে স্বামী হয়েছেন,
কথা বলে না, তাও হননি, স্বামী হননি, বাপও হননি, তাহলে কোন না কোন মেয়ের আপনি মায়ের পেটের ভাই হয়েছেন। এই ছেলে, স্বামী হননি, বাপ হননি, ভাইও হননি, তাহলে কারো না কারোর পেটের সন্তান ছেলে তো আপনি অবশ্যই হয়েছেন, না তাও হননি। তাহলে এই চারটের ভেতরে আমরা কোন না কোন লিস্টের নাম লিখিয়ে রেখেছি। তাহলে আমরা যেখানে এখান থেকে হিসাব করে পাচ্ছি, একটা মহিলা চারজন পুরুষকে জাহান্নামে নিয়ে যেতে পারবে। তাহলে এখন উপায় কি হবে? ওই তিন যার তিন নম্বর জায়গাটাকে লক্ষ্য করে আপনার বিবি, আপনার মেয়েকে কিন্তু আপনার বাড়িতে রাখতে হবে। জলসার রাতে আপনাকে বলতে হবে, মা তুমি খবরদার যেন চলে যেও না বাদামের দোকানে, ফুচকার দোকানে চলে যেও না, পাপড়ের দোকানে চলে যেও না, মা তোমার কি লাগবে বলো, আমি বুড়ো বাপ তোমার সামনে এনে দিচ্ছি। ভাই বলবে, বোন তুমি যেন চলে যেও না, বোন তোমার ষোলো বছর, আঠেরো বছর, সতেরো বছর হয়ে গেছে বয়স, সুতরাং তুমি আর যেও না, বোন কি লাগবে বলো, আমি এনে দিচ্ছি। স্বামী তার বিবিকে বলবে, কি লাগবে বলো, আমি এনে দিচ্ছি। যদি বউটাকে বাঁচাতে পারেন, যদি আপনার মেয়েটাকে বাঁচাতে পারেন, যদি আপনার বিবিটাকে বাঁচাতে পারেন, যদি আপনার মেয়েটাকে, কন্যাটাকে, বিবিটাকে, মাটাকে যদি বাঁচাতে পারেন, তাহলে আপনিও নিজে বাঁচবেন। নাহলে আপনার বিবি যদি জাহান্নামে যায়, ও তরুণিয়া শোনো, আপনাকেও জাহান্নামে চলে যেতে হবে। এমনকি একটা মা তার নিজের পেটের সন্তানকে পর্যন্ত ছাড়বে না। ওপাড়া থেকে একটা ঘষেদের লোক এসে আপনার বাড়ির গরুর দুধটাকে যখন দহন করেছিল, আপনার মা তখন বালতি নিয়ে দাঁড়িয়েছিল, মাথায় কাপড় ছিল না, পেটে পিঠে ঠিক মতো কাপড় ছিল না। ওই ঘষেদের লোকটাকে সঙ্গে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করেছিল, সাদা সাদা দাঁতগুলো বার করে যখন ঘষেদের লোকটার সঙ্গে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করেছিল, হি হি করে হাসি মেরেছিল, আপনি পঁচিশ বছরের যুবক ছেলে যদি আপনি প্রোটেস্ট না করেন, পঁচিশ বছরের যুবক ছেলে যদি আপনার মাকে যদি আপনি বাধা না দেন, তাহলে মনে রাখবেন ওই মাটাও কিন্তু কিয়ামতের ময়দানে আপনাকে ছাড়বে না। কি বুঝলেন, কি বুঝলেন? তাহলে বিবি যাচ্ছে স্বামী, বিবি গেলে স্বামী, বিবি গেলে স্বামী কথা বলে না, হাদি তা মানে থাক না, বিবি গেলে স্বামী কোথায় যাচ্ছে, বোন গেলে ভাই কোথায় যাচ্ছে কথা বলে না, যাচ্ছে তো, হ্যাঁ মেয়ে গেলে বাপ, বুঝলেন? তা ঢুকছে তো, তাহলে গাল ভরা দাঁড়িয়ে আর কিছু কাজ কথা বলে না। বলে হুজুর তাহলে উপায়, উপায় হচ্ছে ওই ফ্যামিলিকে সদস্যদের বাঁচাতে হবে, এটা উপায়।